গেল ৬ নভেম্বর ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ফুঁসে ওঠে আন্ধারমানিক নদী। এ সময় পানির তোড়ে জালালপুর গ্রাম রক্ষা বাঁধের বিশাল অংশ ধসে ঢুকে পড়ে নোনা পানি। ফাটল দেখা দেয় বাঁধটির ১০০ ফুট অংশেও। নোনা জলে নদীর পাড়ের সদরপুর, আক্কেলপুর, সৈয়দপুর সহ ৮টি গ্রামে ক্ষতির মুখে পড়ে ২০০ একর ফসলি জমি ও শত শত পুকুর। এতে ক্ষতিতে পড়েছেন স্থানীয় কৃষক ও মাছ চাষীরা। বাঁধ ভেঙে গেলে আমাদের এই এলাকার কৃষির অনেক ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা এই ভেরিব্যাটটা চাই। আমাকে ভেরিব্যাট আমাকে খুব জরুরিও এবং দরকারিও। অন্তত ২০০০ একর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এই বাঁধ ভেঙে গেলে। দীর্ঘদিন বাঁধ মেরামত না হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ফসল ও মাছ চাষে স্থানীয় চাষীদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই লবণ পানি ঢুকে যায়, মানুষ রবি শস্য দূরে কথা হাইব্রিড ধান দিবে তাও দিতে পারবে না। গেলবার আমার ওখানে সূর্যমুখী, তারপরে মরিচ হাইব্রিড প্রচুর পরিমাণে ফসল আমার দিলগঞ্জ ইউনিয়নে হয়। কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার ইউনিয়নটারে আপনারা রক্ষা করেন। এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙন রোধের জন্য কিছু ডাম্পিং ম্যাটেরিয়াল সহ কিভাবে বেড়িবাঁধের রক্ষা করা যায় সে আলোকে আমরা অধিদপ্তর কর্তৃপক্ষকে নোটিশের মাধ্যমে জানিয়েছি। সেটা যদি অনুমোদন হয় আমরা সেটা পরবর্তী কাজ করতে পারবো। এমার্জেন্সি বেসিসে আমাদেরকে যেটা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন আজকে আমি সাইট ভিজিট করব। সাইট ভিজিট করে এখানে হয়তো এমার্জেন্সি বেসিসে আমরা শুধু আশ্বাসে নয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ এলাকার ফসল ও পুকুরের মাছ রক্ষায় দ্রুত বাঁধ মেরামত বাস্তবায়ন চান সচেতন মহল। এখন কলাপাড়া।